সন্ধান মিলেছে লিবিয়ার নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান প্রকৌশলী সাইফুল ইসলাম টিপু ও লিবীয় গাড়ি চালক মোহাম্মদ খালেদের। তারা এখন লিবীয় পুলিশের হেফাজতে। মাস শেষের সাত দিনের মধ্যে গণমাধ্যম কর্মীর বেতনের বিধান রেখে সংসদে গণমাধ্যম কর্মী বিল 2022 উত্থাপিত হয়েছে। এতে বলা হয়েছে গণমাধ্যম কর্মীর বেতনকাল এক মাসের বেশি হবে না। ঝিনাইদহের হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার পর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ছয় ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বাগেরহাটের মংলায় বন্ধু ছুরিকাঘাতে আরেক বন্ধু শাহিন নিহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে সোমবার রাতে তাকে খুন করা হয়। আফগানিস্তানের সরকারি দপ্তরে পুরুষ কর্মীদের দাঁড়িয়ে রাখার নির্দেশনা দিয়েছে তালেবান। নতুন এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদন্ত করছে প্রতিনিধিরা। মেসিডোনিয়াকে অতিষ্ঠ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ রাতে প্লে অফের ফাইনালে তাদের বিপক্ষে খেলবে পর্তুগাল। প্রথমবার বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকার মঞ্চে গাইবেন এ আর রহমান। আজ সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন তিনি।